হ্যালো গাইস, নিউ সিরিজ, নিউ সেট আপ, ওয়েলকাম টু ফুড ব্লগ। এখানে আমরা ভিন্ন ভিন্ন গ্রহের পানি দেখবো, যাদের খাওয়া দাওয়া দেখলে অন্নপ্রাশন ভাত মুখে চলে আসবে এবং যাকে দেখলে বাঘও তার খাওয়ার ছেড়ে চলে যায়। বৈজ্ঞানিক পরিভাষায় কি বলা যায়, ড্রাগন ইটার। তো আসুন এই সব ভয়ানক জন্তুর কিছু ভয়ানক খাওয়া দাওয়া দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে যারা যারা আমার চ্যানেল নতুন এসছে তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি রয়েছে, সে বেল আইকনটি টুক করে টিপে দাও এবং আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে সুইতাস49, আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন রোস্টার, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমে আমি একটা মাল্টি ট্যালেন্টেড জন্তু দেখাবো। এই হচ্ছে সেই জন্তু, তোমরা ভালো করে দেখে রাখো এই জন্তুটাকে, ঠিক আছে, যার জন্য এত রামায়ণ কাণ্ড পড়া হলো। কি ঠিক করে দেখতে পাচ্ছ না, তাই না? কোনো ব্যাপার না, আমি একটু জুম করে নেই পট করে, ঠিক আছে। হ্যাঁ, এইবার দেখো, এই হচ্ছে সেই জন্তু, ঠিক আছে। তো এই জন্তুর এই ছবিটাই আমার কাছে রয়েছে। তবে বৈজ্ঞানিকের মতে এই জন্তুর শরীর দৈর্ঘ্যে পৌঁছতে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই জন্তুর সব থেকে ইউনিক পয়েন্ট হলো, এই জন্তু যখনই খেতে বসবে, সে চিকেন হোক, মাটন হোক কিংবা সুইটস, এইভাবে পাহাড়ের মতো সাজিয়ে গোষ্ঠীর খাবার একসঙ্গে নিয়ে বসেন এবং তা খেয়েও ফেলেন কয়েক মিনিটের মধ্যে। তাই বিশেষজ্ঞরা এর নাম দিয়েছে মাউন্ট ম্যাডি। এই জন্তুর এই ধরনের নামকরণ দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল, কবিতাটা একটু বলেই নেই, ঠিক আছে। সৃষ্টি হোক বা মিষ্টি সব দিকে ম্যাডি দিদির দৃষ্টি, সৃষ্টি হোক বা মিষ্টি সব দিকেই ম্যাডি দিদির দৃষ্টি, জন্মাক যত মুরগির গোষ্ঠি, সব কিছু খেয়ে ফেলেও হয় না ম্যাডি দিদির দৃষ্টি সন্তুষ্টি। দৃষ্টি আর সন্তুষ্টি হচ্ছে মডার্ন এপিক লাইন অফ দ্য ডেমোক্রাসি। এই যে ম্যাডি জন্তু, এই যে এত খেয়ে ফেলছে, এর জন্য কি কাণ্ড হয়েছে দেখো, চারিদিকে দুর্ভিক্ষ, মহামারী, কেউ খেতে পারছে না, এত গরিবের উৎপত্তি হয়েছে এই ম্যাডি জন্তুর জন্য। এই ম্যাডি জন্তু যখন খুব বেশি করে খিদে পেয়ে যায়, তখন এই ম্যাডি জন্তু কি করে, দুই হাত দিয়ে চিকেন উইংসটা নেয় এবং রাক্ষসের মতো খেতে শুরু করে দেয়। যখন রাক্ষসের মতো খেয়েও তার ভোক মেটে না, তখন কি করে, রান্না করার চামচ নেয় এবং চামচ নিয়ে খাওয়া শুরু করে দেয়। যখন তাতেও কিছু হয় না, তখন কি করে, বড় হাতা নেয়, ঠিক আছে, সেই হাতাতে চার পাঁচটা রসগোল্লা এক হাঁয়ে খেয়ে ফেলে। শোনা যায় কয়েক লাখ মিষ্টি কয়েক মিনিটের মধ্যেই খেয়ে ফেলতে পারেন। তো ইনি যে এই এত খান, আমি জানি না কোথায় রাখি। আর ম্যাডি জন্তুকে আমি প্রশ্ন করবো, আচ্ছা তুমি এত খাও কি করে, মানে খেয়ে রাখো কোথায়, মানে আমি বুঝতে পারছি না একটা মেয়ে এত খায় কি করে। তবে এই ম্যাডি জন্তু খাওয়ার শেষে অবসর টাইমে এর প্রধান কাজ হলো বাথরুম যাওয়া। তুই সমঝা, এই বাথরুমের কথা শুনে প্রশান্ত মহাসাগরের ম্যারিয়ানা খাদের কথা আমার মনে পড়ে গেল। মাউন্ট ম্যাডি নো ফুড ওয়েস্টিং স্ট্র্যাটেজি। নর্মালি আমরা কি করি, আমাদের জন্মদিনে আমরা কেক কাটি, সেই কেক কিছু খাই, কিছু মেখে আমাদের জন্মদিন সেলিব্রেশন করি। কিন্তু আমাদের ম্যাডি দিদি কি করে, কিছুটা আলাদা করার চেষ্টা করে। তিনি দোকানের মধ্যে যত কেক আছে সব কিছু নিয়ে চলে আসে বাড়িতে এবং সব কিছু সাজিয়ে কয়েক মিনিটের মধ্যে সব কিছু খেয়েও ফেলেন। এই সুসংবাদের জন্য ম্যাডি দিদির জন্য একটা তালি হয়ে যাক সবাই মিলে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলের পাশে রাখা বেল আইকন টুক করে টিপে দাও এবং ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে এবং ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সুদীপ্তদাস429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার এবং সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো এবং এইসব ভিডিওর নিত্য নতুন আপডেট সেখানে পেতে পারো। তো দেখা হচ্ছে নতুন এইরকম একটা মজাদার ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।